আচ্ছা, সবার কি অবস্থা? ভালো আছেন সবাই? আজকে আপনাদের জন্য একটা দারুণ একটা খেলা আছে, যেটা হচ্ছে আমরা প্রত্যেকটা কোশ্চেনে একটা করে নোট পাবেন, ঠিক আছে? তো প্রত্যেকটা যদি আপনি আনসার দিতে পারেন, যদি 100 আনসার দিতে পারেন 100 নিতে পারবেন, মানে হচ্ছে 100টা নোট নিতে পারবেন, মানে 1000 টাকা। কথা বুঝতে পারছেন? তো একটা যদি আপনার কোশ্চেন যদি একটা ভুল হয়, তাইলে কিন্তু আপনাদের পিপিও সবগুলা ক্যান্সেল। কথা কি বুঝতে পারছেন? সবাই পারবেন তো? পারবেন না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা প্রথমতই মুর্তজা আরিন দিয়ে শুরু করব। আচ্ছা আপনি কত লেসন শেষ? জি 14-13 লেসন শেষ, আজকে 14। হ্যাঁ আচ্ছা, 14-13 লেসন শেষ। আচ্ছা আচ্ছা, আপনি বলেন তো বাংলাদেশে আশেপাশে কয়েকটা দেশের নাম বলেন। জাপানিজ, ইন্দো, ইন্দোনেশিয়া, দৈত্য, তাই, পাকিস্তান। এরকম প্রথম কোশ্চেন আপনি পারলেন। হ্যাঁ তো ঠিক আছে, দ্বিতীয় কোশ্চেন যেটা হলো, আপনি আপনি অফিসে আসলে কি কি আপনি হচ্ছে জাপানিজ ভাষায়, মানে ধরেন অফিসে ঢুকলেন, অফিসে ঢোকার সময় আপনি কি দেখেন বলেন তো? এটা মূলত একটা কি? সর্বপ্রথম দেখি সিঁড়ি, যেটাকে জাপানিজে বলে কাইদান, তারপর দরজা দোয়া, তারপর এসে অফিসে দেখি উকেৎসুকে, রিসেপশন ডেস্ক, তারপর জিমোশো অফিস, কিয়োশিৎসু ক্লাসরুম, তারপর হচ্ছে চেয়ার ইস্যু, তারপর আমাদের এখানে স্যার ইয়ে আছে, মানে প্র্যাকটিস করানোর জন্য টিভি আছে। এটা কি? তেরেবি। তেরেবি, আচ্ছা। তাহলে এই যে এটা জাপানিজ কি? এটাকে কাবান বলে। কাবান বলে, জি স্যার। তাহলে আপনি দুইটা কোশ্চেন পারলেন। হ্যাঁ, তাই আপনি দুইটা কোশ্চেনের জন্য এই হচ্ছে, সবাই হাত তালি দেন। আরিগাতো গোজাইমাস। আপনার নাম? হাসিবুল ইসলাম। হাসিবুল ইসলাম, আপনার দেশের বাড়ি কোথায়? স্যার কুমিল্লাতে। কুমিল্লাতে, আচ্ছা। আপনি আজকে পারবেন তো সবগুলো কোশ্চেন? ইনশাআল্লাহ চেষ্টা করব। হ্যাঁ পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, এটা এটা জাপানিজ কি? এটা কি? এটা বই। বইয়ের জাপানিজ কি? বইয়ের জাপানিজ হন। হন, এটাকে মূলত কি বই বলে? স্যার নিহনগো, মানে জাপানিজ ভাষার বই। আচ্ছা, আপনি একটা তাহলে কোশ্চেন পারলেন। হ্যাঁ, আপনি পছন্দের হচ্ছে ওয়ার্ড কোনটা জাপানিজের মধ্যে? সুকি। অর্থ কি? স্যার লাইক, মানে পছন্দ করা। আচ্ছা সুকি, পছন্দ করা। স্যার আচ্ছা, আপনি কোন খেলাধুলা আপনি পছন্দ করেন, এটা বলেন তো? যে হচ্ছে আমি যেমন এই খেলাটা পছন্দ করি, এটা ফুললি জাপানিজে বলবেন। স্যার অতাশুয়া সাক্কা ও সিমাস, সাক্কা ও সুকি সিমাস। স্যার আমি ফুটবল খেলা পছন্দ করি। তা আপনারটা হয় নাই, আবার পরবর্তীতে চেষ্টা করুন ইনশাল্লাহ। তোমার নাম কি? মারওয়ান হোসেন। তোমার দেশের বাড়ি কোথায়? মাদারীপুর। মাদারীপুর, হ্যাঁ। এইখানে কিভাবে আসলা? সান জাপানিজ ট্রেনিং সেন্টার। স্যার আমার এক ভাই গেছে জাপান, ওর সাথে কথা হয়েছিল, পরে এই জায়গায় আসতে বলছে আর কি। তুমি কি আজকে পারবা 5টা কোশ্চেন? ১২টা শেষ হয়েছে, ও হচ্ছে এক লেসন, মানে এক লেসন ওর পছন্দ। আচ্ছা, এক লেসনে সিমিলার ওয়ার্ড, দুইটা সিমিলার ওয়ার্ড বলো তো। আচ্ছা তুমি বসো, তুমি পারো নাই তো একদম, তোমার তোমার সহজ করে দাও। হ্যাঁ, তোমার নাম? সালাম আলাইকুম, আমি আলমন রাব্বি। তোমার দেশের বাড়ি কোথায়? ব্রাহ্মণবাড়িয়া। কোথায়? ব্রাহ্মণবাড়িয়া, নবীনগর। হ্যাঁ আচ্ছা, বলো তো, তুমি তো দুইটা বলবা যে সিমিলার ওয়ার্ড। হ্যাঁ এটা বলো, অনেক সহজ। হ্যাঁ, দাঁড়ে আর দুনাতা। হ্যাঁ, আর আরেকটা, দাঁড়ে আর দুনাতা, এটা মিনিংটা কি? স্যার সে কে, কে অর্থে বোঝায়। হ্যাঁ আচ্ছা, সম্মান অর্থে আর কি একটা। তো আরেকটা, আরেকটা বলো, না হলে কিন্তু তোমার থেকে ছুটে যাবে টাকা, পারবা না। না না, এটা হচ্ছে হাত তুলে রাখো, আমরা পরবর্তীতে নেব। হ্যাঁ স্যার, দেখেন প্রথম হাত কে তুলছে। হ্যাঁ পারে নাই, বসো, তুমি তিনটা বলতেইব।
হ্যাঁ তিনটা বলতে হবে, নাম বলবা এবং পরিচয় বলবা। নাম হাফিজুল্লাহ, আমি নরসিংদী থেকে এসেছি। নরসিংদী কোন জায়গা থেকে আসছো? নরসিংদী টাউন থেকে এসেছি। আচ্ছা বলো তিনটা সিমিলার ওয়ার্ড। কারে, একটা হচ্ছে কানজো। না না না, আচ্ছা এটাও নেওয়া যায়। কানজো মেয়ে বা গার্লফ্রেন্ড। হ্যাঁ আর একটা হচ্ছে আপনার এই বায়ো পারা নাই, পরবর্তীতে কে পারবা? আচ্ছা হ্যাঁ, তোমার নাম? মোহাম্মদ ফাহিম হোসেন। হ্যাঁ দেশের বাড়ি কোথায়? চাঁদপুর। চাঁদপুর, আচ্ছা তুমি চাঁদপুর থেকে এসেছ। আচ্ছা তুমি বলো তিনটা। স্যার একটা হলো আনুহিত, আর একটা হচ্ছে আনুগাতা। হ্যাঁ আর একটা দারে দোনাতা। আর একটা মিনাসান, মিনাসামা হয় নাই। আচ্ছা হ্যাঁ স্যার কি হয়েছে? মিনাসান মিনাসামা হচ্ছে লেসন ওয়ানে না? হ্যাঁ লেসন ওয়ান থেকে। হ্যাঁ আমরা কিন্তু প্রথমত ওর সাথে আমরা যেটা বললাম লেসন ওয়ানেই কিন্তু তিনটা আছে, ঠিক না? তিনটা কিন্তু আছে। আচ্ছা বলেন আপনার নাম কি এবং আপনি কোথায় থেকে এসেছেন? আনোহিত, আনোকাতা, ওকে, দারে, দোনাতা। হ্যাঁ আর হচ্ছে নান নানি। নান নানি তো হচ্ছে লেসন ওয়ানে না, ওনাও পারে নাই। আচ্ছা ওকে হ্যাঁ 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 আপনার নাম বলেন। আসসালামু আলাইকুম, আমি শাকিল সর্দার। হ্যাঁ আপনি দেশের বাড়ি কোথায়? মাদারীপুর। মাদারীপুর, হ্যাঁ আপনি পারবেন তো নাকি? পারলেই হচ্ছে পাঁচটা পাইবেন। আচ্ছা ঠিক আছে বলেন। দারে দোনাতা অর্থ কি? অর্থ সহ বলবেন। আচ্ছা কে? তারপরে হচ্ছে গিয়া নান সাই ঐকুৎসু, বয়স কত? তারপর আনুগাতা আনুহিত, ওই ব্যক্তি। হ্যাঁ হ্যাঁ পারছেও না। হ্যাঁ তো সবাই এক দুই তিন চার পাঁচ। হ্যাঁ ঠিক আছে বসো, পরবর্তীতে তুমি বলো। হ্যাঁ তুমি দাঁড়াও, তোমার নাম কি? মোহাম্মদ শাকাত হোসেন তামিম। শাকাত হোসেন তামিম, তোমার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া নবীনগর। আচ্ছা তুমি কোন লেসনটা তোমার জন্য সবচেয়ে সেফ হইব যে পাঁচটা নিতে পারবা? হ্যাঁ বলো, 13 লেসন পর্যন্ত তো তোমার শেষ, তাহলে বলো এখন কোন লেসন থেকে তোমার কোশ্চেন করবো? যে কোনো একটা। যে কোনো একটা? আচ্ছা তুমি বলো, মানে একটা জিনিস যেমন হচ্ছে এই এই যে হচ্ছে এটা জাপানিজ কি? কাবান ব্যাগ। কাবান, আচ্ছা এটাকে উপর সাইড হলে কি বলে, নিচে হলে কি বলে, ডাইনে বামে ভিতরে হলে কি বলে? এটা তুমি আনসার দিতে পারলেই তুমি হচ্ছে 100 টাকা তোমাকে দেবো, মানে হচ্ছে 10টা নোট দেবো। তো তো বলো তুমি কি নিতে চাও 10টা? হ্যাঁ তাইলে বলো, বলো তুমি। হ্যাঁ পারবা না। হ্যাঁ কে কে হাত তুলছে? আচ্ছা আচ্ছা না। হ্যাঁ হ্যাঁ তোমার নাম বলো। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আশিকুল ইসলাম আশিক। দেশের বাড়ি কোথায়? দিনাজপুর। আচ্ছা তুমি বলো, এই হচ্ছে ব্যাগের উপর সাইড, ডান বাম, সামনে, পিছনে, ভিতরে এই পাঁচটা ওয়ার্ড বলতে পারলে 100 টাকা পাবা, মানে হচ্ছে 10টা নোট পাবা। উপরে হচ্ছে উই, আর ভিতরে হচ্ছে নাকা, আর ডানে হচ্ছে মিগি, বামে হিদারি, আর হচ্ছে সামনে পিছনে বাকি আছে। সামনে পিছনে, তাহলে সামনে হচ্ছে। হ্যাঁ আর আর 2 মিনিট, 1 মিনিটের ভিতরে তুমি না পারলে বাদ, এই 10টা নোট পাইবা, আর 20 টাকা নোট নিলে 5টা পাইবা। তাড়াতাড়ি, সময় শেষ, সময় শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ আর কে পারবা? কে এই তুমি বলো যে ব্যাগের হচ্ছে উপর সাইড, ডান বাম, সামনে, পিছনে এবং ভিতরে এটা জাপানিজ কি বলে, এবং তুমি যদি পারো তাহলে হচ্ছে মানে এইখান থেকে 10 টাকা নোট নিলে হচ্ছে 10টা, 20 টাকা হচ্ছে 5টা। তোমার নাম এবং পরিচয় বলবো। আমার নাম মোহাম্মদ আসাইদুল ইসলাম রোমান, আমি শেরপুর থেকে এখানে এসেছি। উয়ে মানে হচ্ছে উপরে, আর নাকা মানে হচ্ছে ভিতরে, মিগি মানে হচ্ছে ডানে, আর হিদারি মানে হচ্ছে বামে, আর মায়ে মানে হচ্ছে সামনে, আর উশিরু মানে হচ্ছে পিছনে। হ্যাঁ ওনা পারছে, তো ওনার জন্য কি হাতে তালি হবে কিনা? হ্যাঁ 1 2 3 4
পাঁচ ছয় সাত আট নয় দশ। সবাই কি সবার থেকে বেশি কি না? তারপরে কে পারবে বলো? আপনি বলেন আপনি পছন্দের লেসন কোনটা? আপনি তো ১৩ পর্যন্ত শেষ আছে। হ্যাঁ, লেসন কোনটা? লেসন ৭ বা যে কোনো একটাতে না, আপনি আপনি পছন্দ মতো বলেন। লেসন ৭ আপনি যে লেসন ৭ পড়েন আসলে কিভাবে মনে রাখেন? জাপানিজ গুলো একপাশে লিখি, তারপর জাপানিজের অর্থগুলো লিখি, তারপর উচ্চারণ গুলো লিখে রাখি মনে রাখার জন্য। তারপর প্রতিটা লেসন যখন শেষ করি, যখন নতুন লেসন যখন ধরি, তখন আবার পরের লেসন গুলো আবার রিপিট। আরেকটা সহজ পদ্ধতি কিন্তু আছে, আপনি প্রত্যেকটা লেসন পড়েন, এটা একটা সহজ পদ্ধতি আছে। ধরেন হচ্ছে লেসন ১ আপনারা পড়বেন। হ্যাঁ, লেসন ১ কীভাবে পড়বেন? প্রথমত আপনি হচ্ছে কি, আমি, ধরেন না আপনি, ওই ব্যক্তি, ওই ব্যক্তিটা কে, ওই ব্যক্তির পেশা কী কী, ওই ব্যক্তির বয়স কত। লেসন ১ কি শেষ হয়েছে কি না? হ্যাঁ শেষ হয়েছে। কীভাবে শেষ হয়েছে? হ্যাঁ, আমি, আমি মানে কি? আমি মানে অতাশী। হ্যাঁ, ওই ব্যক্তি মানে কি? ওই অতাশী মানে আনুহিত। আনুহিত বা আনুকাতা। ওই ব্যক্তিটা কে? জাপানিজ কি? জাপানিজ হলো দারে বা দুনাতা। দারে বা দুনাতা। হ্যাঁ, ওই ব্যক্তির পেশা কি কি? আমরা লেসন ১ পড়ছি না? হ্যাঁ, কি কি পড়ছি লেসন ১? লেসন ১ ওই ব্যক্তিটা কে? সেনসেই। হ্যাঁ, যেভাবে শিখবো মূলত বোকাবোলা এগুলা মনে রাখার জন্য। যদি দ্বিতীয় লেসন পড়ি আমরা, তাহলে হচ্ছে দ্বিতীয় লেসন কিন্তু বলতে পারি যে হচ্ছে আমরা কি কি ইনস্ট্রুমেন্ট লাগে পড়াশোনা করতে। কথাটা বুঝতে পারছেন যে কী কী ইনস্ট্রুমেন্ট লাগে? যেমন খাতা কলম, বই, চেয়ার, টেবিল। এ দেখেন প্রত্যেকটা লেসন কিন্তু শেষ হয়ে যাচ্ছে। যদি আমরা ৩ নম্বর লেসন পড়তে যাই, যেটা করতে পারি যে হচ্ছে আমরা যখন এই অফিসে আসব তখনই কিন্তু আমাদের ৩ নম্বর লেসন শেষ হয়ে যায়। কীভাবে? এটা মূলত একটা বিল্ডিং। বিল্ডিংয়ের জাপানিজ কি? বিরো। না তো এই যে তুমি সিঁড়ি দিয়ে উঠলা, এটা একটা নর্মাল সিঁড়ি, আরেকটা হলো চলন্ত সিঁড়ি, আরেকটা লিফট। তাহলে আমরা কিন্তু তিনটাতেই তিনটা শেষ হয়ে যাচ্ছে। তারপর আমরা অফিস রুমের, যেমন একটা বিল্ডিংয়ে ঢুকলাম, ঢোকার পর এটা একটা আমাদের অ্যাপার্টমেন্ট, তাই না, বা একটা ফ্ল্যাট। প্রথম ঢুকে কি পাইবা? রিসেপশন ডেস্ক। তারপর পাশাপাশি রবি আছে, হ্যাঁ তাই না। তারপর ক্লাসরুম, হ্যাঁ অফিস, মিটিং রুম, হ্যাঁ খাবার রুম। আমাদের লেসন ৩ কি শেষ হচ্ছে কি না? তো প্রত্যেকটা লেসনই কিন্তু আমাদের এইরকম করে গঠন করা, আপনার নিজেরা ভাইবা নিতে হবে। কথাটা বুঝতে পারছেন? হুম। এখন আপনি লেসন ৭ দিয়ে আপনি হচ্ছে একটা সেন্টেন্স, যেটা হলো আপনি আসা যাওয়া করেন বা কোনো কিছু একটা কিনলেন, হ্যাঁ ওই রকম একটা সেন্টেন্স আপনি মেকিং করে আপনি আমাকে বলেন। কোনো কিছু কেনা। হ্যাঁ, লেসন ৭ দিয়ে লেসন দন্না, আপনি আপনার গার্লফ্রেন্ডকে একটা কোনো কিছু পাঠাবেন, তো সেই ক্ষেত্রে ওই সেন্টেন্সটা করে দিন। কারণ লেসন ৭ তো এই জিনিসটাই না, উকুরি মাছ, হ্যাঁ আগে মাছ, মুরাই মাছ, তাই না। তো এই জিনিসগুলোই কিন্তু, এবং ওই যখন কাতাগুনাগুলো ইউজ করে, যেমন হানা, হানা মানে হচ্ছে কি, ফুল। হ্যাঁ, তো এই এই যে জিনিসগুলো, হ্যাঁ যদি তুমি হচ্ছে ফুলটার একটা প্যাকিং করো, হ্যাঁ এই জিনিসগুলোই কিন্তু আমরা লেসন ৭ হয়। তো তুমি বলো যে আমি আমার বাবাকে একটা ফুল পাঠাবো, এটা সেন্টেন্সটা মেকিং করে বলে দাও। অতসি চিচিনি হানা ও মরি মাস। এটা কি হয়েছে? হয় নাই, বসেন আপনি। হ্যাঁ আচ্ছা, তারপর কে পারবেন বলেন? এই যে কোশ্চেনটা করলাম যে আমি আমার বাবাকে একটা ফুল পাঠাবো, এই কোশ্চেনটা কে পারবেন? কি সবাই কি মনের মধ্যে কি দুর্বলতা আছে? তুমি পারবে না ইয়াসিন? কি সবাই কি মানে টাকা লাগবে না কারো? তারপরে বলো হচ্ছে ১২ লেসন থেকে কে কে পারবা? ওয়ার্ড মিনিং ১০টা বোকা বলে না দেখে কে বলতে পারবা? অর্থসহ। হ্যাঁ অর্থসহ। এই তুমি ধরো, হ্যাঁ তুমি বলো তোমার নাম কি, তোমার পরিচয় বলো। আমার নাম খাইরুল ইসলাম। কোথায় থেকে আসছো? নসুন্দি থেকে আসছি। হ্যাঁ তুমি বলো ১২ নম্বর লেসন থেকে ১০টা বোকা বলারই না দেখে অর্থসহ বলো। পারবা না? তোমার কিন্তু জরিমানা হবে। পরবর্তীতে ক্লাসে সবাই কিন্তু শিক্ষা আসবা, পরে ক্লাসেও আমি আসবো। কথা মনে থাকবে ১ থেকে ১৩ আমি সবগুলো শুধু বোকা বলারই জিজ্ঞাসা করবো। সবাই পারবা তো? সবাই কি দরকার আসেনি? মিনিমাম সবাই আমি ৫টা করে নোট দেবো, ৫টা বোকা বলে জিজ্ঞাসা করবো বিভিন্ন লেসন থেকে।
শুধু ভোকাবুলারি আগামী ক্লাসে 13 লেসন পর্যন্ত ঠিক আছে আমরা প্রত্যেক সপ্তাহে একবার আমি ক্লাসে আসব এবং প্রত্যেক জনকে জিজ্ঞেস করব যদি পরবর্তীতে না পারলে আমি যতটা নোট দিতাম ততটা নোট তোমাদের কাছ থেকে জরিমানা নেব বুঝানিও কথা বুঝতে পারছো এটা হচ্ছে লেখা থাকবে এখন জরিমানা নেব না পরবর্তীতে তোমাদের গার্ডিয়ান থেকে যে এই কোশ্চেনগুলো করছি ওরা পারে নাই ওদের জরিমানা হচ্ছে এই কারণে কথা কি বুঝতে পারছেন তো সবাই ভালো করে পড়বেন তো আচ্ছা ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন ওকে সায়োনারা